পারা যাবে? কি করবেন? ক্ষমা করব। কি করবেন? তিনটা গেল, আর কয়টা? দুই মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? এক নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে, সুখে দুঃখে সবসময় দান করা। দুই নম্বর, রাগকে নিয়ন্ত্রণ করা। তিন নম্বর, ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অন্যের প্রতি যারা ইহসান করে তাদেরকে পছন্দ করে কে? আল্লাহ। মুত্তাকিনদের চার নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। চার নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না যুবক ভাইরা, তোমাদের ওয়াজ ভুল হইতে পারে, ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে, কেউ অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে, ক্ষমার দরজা মনে হয় বন্ধ? হ্যাঁ, খোলা আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে, দে রিটার্ন ব্যাক টু দ্য লর্ড, তারা আল্লাহর দিকে ফিরে আসে, তারা পাপের জন্য অনুতপ্ত হয়, কারণ সবাই পাপী, কথা কন, পাপ করেন না এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি? পিছনেও নাই, পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না, আমিন। তার মানে মুত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে, কারে? অনুতপ্ত হয়, ফাস্তাগফারুলে দুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল আমাদের হতে পারে, সবাই পাপি, পাপির ঘরের পাপি, ঠিক কিনা? আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার চোদ্দ গোষ্ঠী পাপি, কিন্তু পাপীদের মধ্যে বিষ্ণুই বলেন, শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? মুত্তাকিদের ভুল হতে পারে, যেহেতু মানুষ, যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে, কারণ তারা জানে, ওয়ামাইয়া গফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি? দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই, ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না? কারো কাছে কিছু চাইলাম, দিল না, অন্যের কাছে যেয়ে চাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, অন্য কারো কাছে যেয়ে চাওয়ার সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব একজন, সেজদা দেয় একজন রে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি? তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা? তিনি ছাড়া পাপ মোচন করার, পাপগুলো গুনাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়। তাহলে পাপ হলে, ভুল করে, অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? চারটা গুণের কথা বললাম, কয়টা? চার নম্বর হচ্ছে, যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় করে ফেলি, ক্ষমার দরজা খোলা, আমরা সে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে পাঁচ নম্বরে আল্লাহ বললেন,
আলামা ফালু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না। সুবহানাল্লাহ পড়েন, ভুল একটা হয়ে গেছে, ক্ষমা চাইলাম, সকালে খাদ্যে ভেজাল দিছি, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও, এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম, আবার মাফ, এরপরের দিন আবার মাফ, আল্লাহ মাফ করবে? সকালবেলায় ওজনে কম দিলাম, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও, এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম, আবার রাত্রিবেলা মাফ চাইলাম, তারপরের দিন আবার কম দিলাম, আবার মাফ চাইলাম, এরকম করলে মাফ করবে নাকি? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না, কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে? না। মুত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায়? না। বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়, ঠিক কি না? সকালে আল্লাহর কি একটা, বিকালে আজকে একটা, কালকে এমনটা করা যাবে? এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে ওয়ালাম ইয়াস্তামিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যে ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না। এজন্য বারবার করা যাবে না, মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা? এই পাঁচটা কাজ যদি করি তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ডানে যাব না বায়ে? আরো জোরে, ডানে না বায়ে? ডানে আছে ক্ষমার জান্নাত, ডানে কি? বায়ে আছে আল্লাহর রাগ আর জাহান্নাম। তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাব না, ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু কাজ করতে হবে কয়টা? এক নাম্বার সুখে দুঃখে দান করা, দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা, তিন নাম্বার মানুষকে ক্ষমা করা, চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা, পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা। ভুল একবার হতে পারে, দুইবার হতে পারে, বারবার ভুল মুত্তাকিরা করে না, ঠিক কি না? এই পাঁচটা কাজ করলে মুত্তাকি বানাবে কে? মনে থাকবে, মনে থাকবে সবার? যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে, রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না, করা যাবে? আর অন্যের ব্যাপারে কোনো ক্ষোভ হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না, ভুলে গেলাম আমরা সব, পারবেন তো? ভুল হলে